ঘূর্ণিঝড় রেমাল এসে আমার শখের জিনিস ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে, তাই মনটা ভীষণ খারাপ। মন আমার যতই খারাপ থাক, আমি যেহেতু গৃহিণী, ঘর থেকে হুকুম হয়েছে যে আজকে বৃষ্টির দিনে হয় খিচুড়ি নয়তোবা বিরিয়ানি রান্না করার জন্য। সালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমেনা সিদ্দিকী। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো, তবে মনটা ভীষণ খারাপ। আর মন খারাপের কারণ দেখতেই পাচ্ছেন, আমার শখের কাঠগোলাপ গাছ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো একটা ভাঙলেও হতো, দু দুইটা গাছ একদম ভেঙে গেছে। একটাতে ফুল চলে আসছে, বলতে অনেকদিন হয় চোখ ফুল এখনো আছে, আর একটাতে ফুল আসবে আসবে করে সেই ফুল গাছগুলো ভেঙে চুরে তছনছ, তাই মনটা ভীষণ খারাপ। বাহিরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি কিংবা বিরিয়ানি এ জাতীয় খাবার না খেলে কি চলে? তো ঘর থেকে বললো যে আজকে বিরিয়ানি কিংবা খিচুড়ি, এই দুইটা চয়েসের ভিতরে যে কোনো একটা রান্না করে নিতে পারো। তো বনুকে বললাম আমাকে কাজে হেল্প করো। বনু এই যে আলু কেটে দিয়েছে, পিঁয়াজ টিয়াজ যা যা লাগে সব কেটে দিয়েছে। তো আমি হলো প্রথমেই বেরেস্তা করে নিয়েছি, তারপরে এই যে আলুটাও ভাজা করে নিয়েছি। এদিকে মুরগির মাংসটাকে বনু হলো ম্যারিনেট করে রাখতেছে, সব ধরনের আদা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, তারপরে থাকছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে বেশি করে একটু, আর দিয়ে দিচ্ছি এখানে হলো এমনি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্যাকেট মশলার যে গোটা মশলাগুলো সেগুলো, তারপর দিয়ে দিয়েছি এখানে গোটা পেঁয়াজ। এবার বনু ভালো করে একটা হাত দিয়ে চটকে ম্যারিনেট করে নেবে। তো কিছু গোটা কাঁচামরিচও দিয়ে দিলাম, আর এদিকে আলু দিয়ে যে বেরেস্তা করেছিলাম কড়াইয়ের ভিতরে, ওই কড়াইয়ের ভিতরেই হলো আলুটা লবণ দিয়ে শুধু ভেজে নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ চিকেন বিরিয়ানি খুব সহজেই হয়ে যাবে আর আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য আলুটা ভেজে নিলাম। তারপর মুরগির মাংসটাও সেই তেলের ভিতর দিয়ে দিলাম, আর ওদিকে আমি চাল ভাজার জন্য মানে পোলাওয়ের চাল ভাজার জন্য যা যা মশলা লাগে সেই সমস্ত মশলা দিয়ে তেলে ভেজে নিচ্ছি, আর এদিকে আমার মাংসটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে রান্না বান্না যাই করছি, আমার ছাদ বাগান নিয়ে খুব টেনশন হচ্ছিল। রাতের বেলা যখন বৃষ্টি হচ্ছিল কি যে টেনশন হচ্ছিল, এদিকে কারেন্টও কিন্তু নাই, আমাদের কারেন্ট রাত থেকেই আসে যায় করছিল, আর রাত থেকেই হলো ঝড় বৃষ্টি শুরু হচ্ছিল। তো সকালবেলা একবারে চলে গেছে, সকালে একটু সময় কারেন্ট আসছিল তখন পানি উঠিয়ে রাখা হয়েছে, তারপর যে কারেন্ট গেছে আর আসে নাই। আর এদিকে আমার ছাদ বাগান নিয়ে আমি খুব টেনশনে আছি যে আমার গাছগুলো না জানি সব ভেঙে উড়ে চুরমার হয়ে, তার ভিতরে কাঠগোলাপ গাছ, এই গাছগুলো অনেক নরম, গতবারও হলো একটা গাছ ভেঙে গিয়েছিল, সেটা দিয়ে আমি চারা করে নিয়েছি, আর এইবার এমনভাবে ভেঙেছে এটা যে চারা করা যাবে কি না আমি তাও জানি না। যাই হোক, কি আর করা, কাঠগোলাপ গাছের জন্য মনটা আসলে খুব খারাপ লাগছিল। এদিকে এই যে চালটা ভাজা হয়ে গেছে, তারপর আমি 1 কেজি দুধ দুধ আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখানে 2 কেজি চালের বিরিয়ানি করছিলাম, আর হলো 3 কেজি মুরগির মাংস, সাথে দিয়েছি 1 কেজি পরিমাণ আলু, এগুলো দিয়েই হলো বিরিয়ানিটা করে নিয়েছিলাম। আর আমাদের না বৃষ্টির দিন তো জনসংখ্যা আছে, বেশ অনেক জনসংখ্যা, তারপরে চালটা প্রায় হয়ে এসেছে, এদিকে বেরেস্তা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দমে রেখে এসেছে, আর দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কী অবস্থা, মানে কঠিন একটা অবস্থা। আর ওদিকে হলো সব গ্রামগঞ্জে যে একটু ফোন দিয়ে সবার সাথে আলাপ করবো সেই অবস্থা তো নাই, কারণ সবার মোবাইল বন্ধ, মার জন্য খুব টেনশন হচ্ছিল, মায়ের মোবাইলটাও বন্ধ, আর এদিকে আমার দমে রাখা বিরিয়ানি প্রায় হয়ে গেছে, এই যে একদম চুলো বন্ধ করে দিয়েছি আর পুরো ঝরঝরে হয়ে গেছে, বাকি যে বেরেস্তাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল বিরিয়ানি, এবার হলো বিরিয়ানি খাবার পালা। আসলে গরম যখন শুরু হয় তখন বিরিয়ানি খিচুড়ি এগুলো দেখতেও ইচ্ছে করে না, এরকম ঠান্ডা ওয়েদারে এই জাতীয় খাবারগুলো বেশ ভালো লাগে। আর আমার বাচ্চারা এই জাতীয় খাবারগুলো ভীষণ 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 পছন্দ করে, কিন্তু গরমের মধ্যে আমার একদমই রান্না করতে ইচ্ছে করে না। তো রান্না তো শেষ করে ফেলেছি, ওদিকে তো পানিও শেষ হয়ে গেছে, তারপর আমার বর আর আমার সোনা এরা মিলে গেছে ছাদে, ছাদে গেছে এরা টাঙ্কি পরিষ্কার করার জন্য, যেহেতু বৃষ্টি হচ্ছে আর এরাও বৃষ্টিতে ভিজতেছে, তো টাঙ্কিটাও এই মানে এই সময় তারা পরিষ্কার করতে উঠে গেছে। কি আর করা, আমি এদিকে খাবার নিয়ে আমার ছানাপোনাদের নিয়ে বসবো, সেই সময় মুজাহিদও গেছে বৃষ্টিতে ভিজতে। এদিকে আমি খাবার নিয়ে সবাইকে দিয়ে দিলাম, সবাই বলতে বনু আছে, তার বাচ্চা আছে, আমার আমিনুল আছে, মানে আমরা এদিকে বসে পড়েছি খাওয়ার জন্য, মুসু সোনা আমি, এদিকে শুধু মুজাহিদ আমান ওর বাবা এরা ছাদে হাবুডুবু খাচ্ছে। বনু দৌড়ে গেল, দৌড়ে গিয়ে মুজাহিদকে গিয়ে দেখতেছে, সে ছাদে একদম শীতে কাপাকাপি করে শুরু করে দিয়েছে, তাকে দৌড়ে নিয়ে এসেছে, এসে এই যে কাঁথা দিয়ে মুড়িয়ে বসে রাখছে, কারণ সে আবার অনেকক্ষণ যদি ভিজে, যখন সে অনেকক্ষণ ভিজবে তখন এভাবেই শীতে কাঁপে, তারপরও সে ভিজবে। কেয়ার করার, তো কাঁথা মুড়ি দেওয়ার পরে আমি এই যে খাওয়ানো ট্রাই করছিলাম, আর আমার মুজাহিদে খাওয়ানোটা অনেক কষ্ট, কারণ একবার তার মুখের সামনে নিলে 3 বার ফেরত আসা লাগে। কেয়ার করার, এতটা জোর জুলুম করেই তাকে খাওয়াতে হয় প্রতি বেলায়, তার পেছনে আমার এই যে 3 বেলায় মানে 3 ঘন্টা তার পেছনে যায় এরকমের খাওয়া নিয়ে যুদ্ধ করতে করতে। এই যে দেখেন মুখের সামনে নিচ্ছে আর ফেরত আনছি, মুখের সামনে নিচ্ছে আর ফেরত আনছি, তারপর তো মাঝে মাঝে দেই ঢুসিম ঢাসিম লাগাই। তাই হোক, 1 ঘন্টা পরে যুদ্ধ শেষ করে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমার বর গত রাতে তালের বিচি নিয়ে এসেছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারেন্ট যেহেতু নেই তো আমার বর বললো এগুলো সব নষ্ট হয়ে যাবে, বের করে খেয়ে ফেলো। তো এই ছিল আজকের শেয়ারিং, আজকের মতো আল্লাহ হাফেজ।